দেখতে পাচ্ছেন জি স্যার আচ্ছা স্যার ওয়াইস ক্লিয়ার জি স্যার আজকে আমরা দেখি রিলেশনস আমরা রিলেশন বলতে হচ্ছে যে ধরে নেওয়া

দুইটা সেট আছে একটা সেট হচ্ছে এ আর একটা সেট হচ্ছে বি স্যার সাউন্ডটা একটু কম আসছে তো এর জন্য ঠিকমতো শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে জি স্যার এখন শোনা যাচ্ছে আচ্ছা এটা এখন ওই ল্যাপটপের মাইক্রোফোন দিয়ে চাগে আছে স্পিকার একটা অটো নেমস এনিওয়ে দেখো যে সেটের রিলেশনশিপটা কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে মনে করো যে দুইটা সেট আছে একটা সেট হচ্ছে এ এই সেটের মেম্বার হচ্ছে এক থেকে দশ দশটা নম্বর আর বি হচ্ছে আরেকটা সেট এই বি সেটের মেম্বার হচ্ছে এক থেকে এক তিন পাঁচ সাত নয় তাহলে আমরা বলতে পারি দুইটা সেটের ভিতরে কোনো সম্পর্ক আছে কি বলতে পারা যায় সাবসেট সাবসেট বি হচ্ছে এ সেটের সাবসেট তারা ভিতরে কোনো একটা রিলেশন আছে ঠিক আছে তো এটাই বোঝাচ্ছে যে দুইটা এর মধ্যে যদি কোনো তোমার হচ্ছে কি বলে যে ম্যাথমেটিক রিলেশনশিপ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রিলেশন সেটা হইতে পারে সাবসেট সেটা হইতে পারে কার্টিসিয়ান প্রোডাক্ট এভার ঠিক আছে এটাকে বলা হচ্ছে মোটামুটি আমাদের আহ টপিক রিলেশন এখন প্রথম যে রিলেশন টাইপটা আমরা জানবো সেটা হচ্ছে তোমার বাইনের রিলেশন ঠিক আছে বাইনের রিলেশন হচ্ছে যে তোমার দুইটা সেট আছে এবং দুইটা সেটের মধ্যে কিছু ইলিমেন্ট আছে তো এই দুইটা সেটের ভিতরে মোস্ট ডিরেক্ট ওয়ে রিলেশনশিপটা যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে সেটা হচ্ছে যে দুইটা সেটের থেকে একটা একটা করে ইলিমেন্ট নিয়ে একটা করে জোড়া করবে জোড়াটা হবে হচ্ছে অর্ডার পেয়ার অর্ডার মানে হচ্ছে হয় ছোটটা আগে নাহলে বড়টা পরে বা বড়টা আগে ছোটটা পরে এরকম একটা অর্ডার পেয়ার বানাবো এটাকেই বলা হচ্ছে বাইনারি রিলেশন সেটা কি রকম মনে করো যে দুইটা সেট আছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে দুইটা সেটের মধ্যে বাইনারি রিলেশন যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে এ ক্রস বি তাহলে এ ক্রস বি কিভাবে আসে এ সেটের থেকে একটা উপাদান আসে বি রিসেটের থেকে আরেকটা আসে কারণ সেটাকে এইরকম ফর্মেটে লেখা হয় সে ধরে সেটের একটা উপাদান এ ওয়ান বি সেটের একটা উপাদান হচ্ছে বি ওয়ান এইভাবে করে লেখা হয় এটা একটা আবার হচ্ছে এ টু কমা বি টু এটা হচ্ছে একটা তাহলে মূলত যে আমরা যদি এটা বলি যে বাইনারি রিলেশন ফ্রম এ টু বি এ সেট থেকে বি সেটের যে বাইনারি রিলেশন সেটাকে আমরা সেট আর দিয়ে রিপ্রেজেন্ট করি এটা মূলত হচ্ছে অর্ডার পেয়ার যেখানে ওই পেয়ারের দ্যাট মিন্স এই যে এ টু বি টু যে লিখলাম এই পেয়ারের ফার্স্ট যে এলিমেন্টটা আছে ফার্স্ট এলিমেন্টটা এটা আসবে হচ্ছে এ সেট থেকে এবং সেকেন্ড যে এলিমেন্টটা আছে এটা আসবে হচ্ছে বি সেট থেকে আমি কি বুঝাইতে পারছি জি স্যার এটাকে বলা হচ্ছে এই এই টাইপের রিলেশনটাকে বলা হচ্ছে বাইনারি রিলেশন তাহলে এখানে এ আর বি এটা মানে বোঝাচ্ছে এ এবং বি সেটের মধ্যে একটা রিলেশন আছে আর সেট আছে রিলেশনশিপ আছে রিলেশন সেট হচ্ছে আর এবং যেখানে ছোট হাতের এটা হচ্ছে এ সেটের উপাদান এবং ছোট হাতের বিটা হচ্ছে বি এর উপাদান তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এ সেটের উপাদানটা আগে হবে বি সেটের উপাদানটা অলওয়েজ পরে হবে এটাকে বলা হচ্ছে বাইনারি রিলেশন এটা কি বুঝতে পারছো জি স্যার আচ্ছা জি স্যার এখন এখানে একটা জেনারেল টার্ম বলা আছে যে এন এর রিলেশন এই কথাটার মানে হচ্ছে যে এন সংখ্যক উপাদানের ভিতর রিলেশনশিপ যদি আমরা কি ধরো এ সেটের ভিতরে পাঁচটা এলিমেন্ট আছে বি সেট এর ভিতরে পাঁচটা এলিমেন্ট আছে তো এটাকে বলা হচ্ছে ফাইভ এর রিলেশন এ সেট এর ভিতরে তিনটা এলিমেন্ট বি সেট এর ভিতরে তিনটা এলিমেন্ট এটাকে বলা হবে টু থ্রি এর রিলেশন মানে সমান সংখ্যক উপাদান থাকতে হবে এখন এ সেটের ধরো চারটা আছে বি সেটের পাঁচটা আছে তাহলে এটাকে আমরা তখন এর এর রিলেশন বলতে পারবো না এর রিলেশন বলতে গেলে অবশ্যই তোমাকে সমান সংখ্যক উপাদান দুইটা সেটেই থাকতে হবে ঠিক আছে তো এখন যেটা হচ্ছে যে আমাদের ধরো সেট আছে অনেকগুলো এ ওয়ান এ টু এভাবে করে এ এন সংখ্যক সেট আছে তাহলে আমি যদি এই সকল সেটের মধ্যে এন এর রিলেশন বের করতে চাই তাহলে আমাকে এ ওয়ান সেট ইন্টু এ টু সেট ইন্টু এ থ্রি সেট এভাবে করে এন সংখ্যক সেট আমরা গুণ করব ক্লিয়ার গুণ করলে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেটাকে বলা হচ্ছে ডোমেইন আর এই সেটগুলোর ডোমেইন আর হচ্ছে এই যে এন যেটা আমি বলতেছি এন এর এই এনটাকে বলা হচ্ছে ওই রিলেশনের ডিগ্রি তাহলে ওই রিলেশনের ডোমেইনটা হচ্ছে এইটাকে যখন আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করবো তাই সেটাকে বলা হচ্ছে ডোমেইন আর এনটাকে বলা হচ্ছে তার ডিগ্রি বুঝতে পেরেছ এটা যদি আমরা বলি যে একটা এনে বের করো বের করে তার ডিগ্রিটা বের করো তাহলে ইজিলি হচ্ছে এইটার আমরা ডিগ্রি এবং ডোমেইন দুইটাকেই বের করতে পারবো এক্সাম্পল দেখি দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে ধরো এখানে দুইটা সেট দেওয়া আছে একটা সেট হচ্ছে এ এ সেটটা হচ্ছে কার স্টুডেন্টের আর বি হচ্ছে আর একটা সেট এই সেটটা হচ্ছে কোর্সের সেট স্টুডেন্টের একটা সেট এ আর কোর্সের একটা সেট হচ্ছে বি ধরো তোমরা যেমন এই সেমিস্টারে চারটা কোর্স নিছো সেই কোর্সগুলো হচ্ছে বি সেটের মেম্বার আর তোমাদের নাম সেগুলো হচ্ছে এ সেটের মেম্বার এখন বলছে যে লেট আর বি দ্য রিলেশন এখন এই যে এ সেট এবং বি সেট এদের ভিত্ত রিলেশনটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে আর ঠিক আছে এবং এই রিলেশনটা হবে এরকম প্রথমটা আসবে এ সেট থেকে পরেরটা আসবে বি সেট থেকে বুঝতে এটা আচ্ছা তো নাম বলছে এ সেট এর ভিতরে একটা নাম হচ্ছে জেসন আর একটা নাম হচ্ছে জন দুইজন ব্যক্তি জেসন যে ব্যক্তি সে শুধুমাত্র রেজিস্ট্রেশন করছে হচ্ছে সিএসি টু জিরো করছে আর জন সে এনরোল করছে হচ্ছে সিএসি টু জিরো এবং টু ওয়ান কর্সেট তাহলে এখন যদি আমি বিষয়টা দেখো এইরকম বানাই যে এ সেট হচ্ছে জন এটাকে জে ওয়ান দিলাম আর বি সেট হচ্ছে জেসন এটাকে জে টু দিলাম ঠিক আছে বি হচ্ছে আরেকটা সেট যার প্রথম কোর্সটা হচ্ছে সিএসি টু জিরো আর আরেকটা হচ্ছে সিএসি টু ওয়ান এখন আমি যদি দুইটা সেটের মতো রিলেশনশিপ ডেভেলপ করি তাহলে এ ক্রস আর কি হবে এ ক্রস বি হলে কি হবে বলতো বললাম হচ্ছে টোয়েন্টি জে ওয়ান টোয়েন্টি ওয়ান তারপরে জে টু টোয়েন্টি তারপরে এটা বুঝছো কিভাবে আসছে এখন দেখো আমাকে বলছে যে জেসন সে হচ্ছে সিএসি টু জিরো তে এনরোল করছে তার মানে জেসন সিএসি টু জিরো এইটা ঠিক আছে এটা ওকে তারপরে জন সে দুইটা কোর্স নিছে সিএসি টু জিরো টু ওয়ান এইটা এইটা এই দুইটাও ঠিক আছে কিন্তু জন মানে জেসন কি সিএসসি 21 কোশ্চেন ইসে না স্যার না তাহলে এইটা হচ্ছে আমার কন্ডিশনাল ভিদরে পড়ে না তাহলে আমি যদি এ এবং বি সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট পরিপরে চারটা এলিমেন্ট আসবে ঠিক আছে কিন্তু এই চারটা এলিমেন্ট রিলেশন আর সেটের মেম্বার না এই জেসন নন সেটের মেম্বার আছে শুধুমাত্র তিনটা কোন তিনটা প্রথমটা

এ হচ্ছে ওয়ান টু থ্রি একটা সেট বি হচ্ছে তারপর বলছে জিরো সাথে এ মানে সাথে বি ওয়ান এর সাথে এ টু এর সাথে বি বলছে ইজ এ রিলেশন ফ্রম এ টু বি মানে এ এবং বি সেটের মধ্যে রিলেশনটা হচ্ছে এদের মাধ্যমে এই দুইটা আর এই দুইটা এই চারটা এলিমেন্টের মাধ্যমে কিন্তু আমার উপাদান কয়টা আসবে বলো তো এ সেটে হচ্ছে তিনটা আর বি সেটে আছে দুইটা তাহলে এটার যদি কার্টেশিয়ান প্রোডাক্ট করি তাহলে আমার কয়টা এলিমেন্ট আসবে আমার কোশ্চেন বুঝতে পারছো এ সেটে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে তিনটা আর বি সেটের নাম্বার অফ ইলিমেন্ট হচ্ছে দুইটা ক্লিয়ার জি স্যার এ ক্রস বি যদি করে কয়টা ইলিমেন্ট আসবে আমার ছয়টা আসবে কিন্তু এই ছয়টার ভিতরে শুধুমাত্র চারটা হচ্ছে রিলেশন সেটের অন্তর্ভুক্ত তাহলে বাকি থাকে কয়টা দুইটা দুইটা এখানে সেটা দেখেছে এই দুইটা হচ্ছে আমার কার মেম্বার না মেম্বার হয় না ঠিক আছে এটা টু এর এ আর হচ্ছে ওয়ান এর বি এই দুইটা রিলেশন সেট মেম্বার হয় না বুঝতে জি আচ্ছা এখন ফিগারটা খেয়াল করে নিচ্ছি এটা হলো আমার এ সেট এ সেট এর মধ্যে বলছে তিনটে উপাদান জিরো ওয়ান এবং হচ্ছে টু আর এটা হচ্ছে আমার বি সেট বি সেট এর মধ্যে দুইটা উপাদান হচ্ছে এ বি এখন রিলেশনটা কিভাবে করছে দেখো সাথে এ তাহলে জিরোর সাথে এর একটা লাইন টান তারপরে জিরোর সাথে হচ্ছে বি এটা একটা রিলেশন ওয়ান এর সাথে এ টু এর সাথে বি বুঝছো এটা এটাকে আবার পাশে আরেকটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এটা যদি খেয়াল করো এ সেটের উপাদানগুলোকে গুলোকে এইভাবে লিখলাম জিরো ওয়ান টু বি সেটের উপাদানগুলোকে এইভাবে লিখলাম তাহলে রিলেশন আর এটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ক্রস দিয়ে জিরোর সাথে ওয়ানের রিলেশন আছে তাহলে জিরোর সাথে ওয়ানের হচ্ছে এই ঘর এই হচ্ছে ক্রস জিরোর সাথে বি আছে তাহলে এই বরাবর হচ্ছে জিরো এই বরাবর হচ্ছে বি এটাও ক্রস ওয়ানের সাথে এ

তার মানে তোমাকে যদি আহ এইরকম ছবি দেওয়া থাকে তাহলে এরকম একটা টেবিল বানানো যাবে অথবা যদি এরকম টেবিল দেওয়া থাকে তাহলে এরকম একটা সেট রিলেশন ডায়াগ্রাম তৈরি করে করা যাবে জি স্যার জি স্যার এইবার আসি ফাংশনস অ্যাজ রিলেশন মানে ফাংশনকে আমরা কিভাবে রিলেশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি ঠিক আছে তো ফাংশন বলতে মূলত কি বুঝি ফাংশন বলতে আমরা মূলত যে জিনিসটা বুঝি মনে করো এফ অফ স্কোয়ার প্লাস টু এই সাধারণত আমরা অনেক সময় লিখে আছে ওয়াই তার মানে এখানে একটা সেট হচ্ছে এক্স এবং আরেকটা সেট হচ্ছে ওয়াই এই দুইটা সেটের ভিতরে আমি একটা সম্পর্ক বা রিলেশন প্রকাশ করতেছি ফাংশনের মধ্যে কথাটা বুঝতে পারছো জি স্যার তার এখানে এক্স এর একটা ভ্যালু বসাবো বসাইলে আমি ওয়াই এর একটা ভ্যালু পাবো ক্লিয়ার জি স্যার এক্স এটা হলো এক্স আর এটা হলো ওয়াই এক্স এর ভ্যালু 0 বসাইলে ওয়াই এর ভ্যালু পাবো 2 এক্স এর ভ্যালু 1 বসাইলে ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 3 কারণ এদের মধ্যে রিলেশন হয়ে যাচ্ছে এই রিলেশনটা যার মাধ্যমে তৈরি করতেছি সেটাকে বলা হচ্ছে ফাংশন এবং ফাংশনে বেসিক্যালি যেটা হয় যে এক্স বা এটাকে এ এ সেট বলতে সেটের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা একটা সাথে বি রিলেশন হয় একের অধিক হয় না আমার কথা বুঝতে পারছো কি যেমন এইখানে তুমি জিরো বসাইছো জিরো বসাইলে সবসময় এইখানে ফাংশনে টুই পাবা কখনোই জিরো বসাইলে তুমি থ্রি বা ফোর পাওয়া যায় তার মানে একটা উপাদানের সাথে সেটের সেটের বা একটা উপাদানের হচ্ছে রিলেশন তৈরি হবে তার মাধ্যমে স্যার জি স্যার সেইটাকে সাধারণত আমরা এরকম থাকে যে এ কমাবি এইটাকে আমরা এইভাবে লিখতে পারি তার মানে বি সমান সমান হচ্ছে ফাংশন অফ এ

এবার এখানে নিয়ে আসলো একটা হচ্ছে তোমার পড়ছো ওয়ান টু ওয়ান ফাংশন আর ওয়ান টু মেনি ফাংশন এগুলো অনেক কিছু পড়ছো আমি ডিটেলস এক্সপ্লেন শোনা যাচ্ছে না আমি মূলত তো প্রায় আহ চলে যাচ্ছে তোমার হচ্ছে মেথড অফ অ্যাসোসিয়েটেড টু নাম্বার গুডসু সুবিধা দেখে নেন দেখো কি বলছে एग्जांपलটা খেল করো দো সেল লেট এ বি দা সেট 1 2 3 4 মানে এটা হচ্ছে একটা সেট এ দেন কোশ্চেনটা হচ্ছে হুইচ অর্ডারড পেয়ার আর ইন দা রিলেশন অফ আর বললে এখানে একটা সেট আছে এই সেটের হচ্ছে তোমার 1 2 খেয়াল করে বলছে যে উইচ অর্ডারড পেয়ার আর ইন দা রিলেশন আর ইকুয়াল টু এ কমা বি কন্ডিশনটা হচ্ছে এ ডিভাইড বাই বি মানে তোমাকে এখানে যে তুমি মানে জোরা জোরে করে সাজাবা যে কোনো ইলিমেন্ট কে নিয়ে তুমি সাজাইতে পারবে না সাজানোর জন্য তোমার একটা আছে শর্তটা হচ্ছে এ কে বি দিয়ে ভাগ করতে হবে এ ভাগ করে এখন তোমার ইলিমেন্ট কি কি আছে দেখো ওয়ান টু থ্রি ফোর তাহলে তোমার এখানে চারটা উপাদান আছে তাহলে আমি যদি এ ক্রস এ করি তাহলে ইলিমেন্ট কয়টা আসবে বলো তো এ ক্রস এ যদি ষোলোটা স্যার ষোলোটা আসবে ওয়ান এর সাথে ওয়ান এর সাথে টু এর সাথে থ্রি ওয়ান এর সাথে তারপরে ঠিক একই হবে টু এর সাথে ওয়ান টু এর সাথে টু টু এর সাথে থ্রি টু এর সাথে ফোর গেল থ্রি একটা লিখলাম এখন দেখো বলছে কি যে এ ডিভাইডস বি মানে বিকে এ দ্বারা ভাগ করা যায় ওয়ান এটা হল আমার বি এটা হল এ তাহলে ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করতে পারবে স্যার তাহলে এটা আর এর মেম্বার টু কে ওয়ান দিয়ে আচ্ছা তাহলে থ্রি ডিভাইড বাই ওয়ান হ্যাঁ

সেটা কিভাবে বের করবো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি এইভাবে করে সাজাবা মানে এই ফর্মেটে ঠিক আছে এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখানে হচ্ছে ওয়ান টু থ্রি এটা হলো তোমার এ সেট এটা হলো বি সেট তাহলে আমার শর্তটা বলছে হচ্ছে বি ভাগ এ তাহলে ওয়ান দিয়ে ওয়ান কে ভাগ করা যায় টু দিয়ে ওয়ান কে ভাগ করা যায় থ্রি দিয়ে ওয়ান কে ফোর দিয়ে ওয়ান কে ভাগ করা যায় ওয়ান দিয়ে টু কে ভাগ করা যায় না এই জন্য এটা খালি টু দিয়ে টুকে কে ভাগ করা যায় থ্রি দিয়ে টু কে ভাগ করা যায় এটা খালি এইভাবে করে যেগুলো মেম্বার না সেগুলো খালি আর যেগুলা মেম্বার সেগুলো ক্লস পরবর্তীতে এই টেবিলটাকে বুঝতে পারছো কিভাবে আসছে পরবর্তীতে কি করা হয়েছে এই টেবিল থেকে এই ফিগারটা ড্র করা হয়েছে সেটা কিরকম এই পাশে হচ্ছে এ সেটের সব ওয়ান টু থ্রি ফোর এখানে হচ্ছে বি সেটের ওয়ান টু থ্রি ফোর তাহলে এ সেটার ওয়ান এর সাথে দেখো বি সেটার সবার সাথেই আছে রিলেশন আছে ইক্রস দেখে বোঝা যাচ্ছে না জি স্যার তাহলে এই জানতে সবার সাথে একটা করে লাইন টেনে দিল আচ্ছা তারপরে এ সেটের টু এর সাথে কার আছে টু আর ফোর তাহলে তোমার এই টু এর সাথে হচ্ছে টু আর হচ্ছে ফোর তারপরে থ্রি এর সাথে কাজ শুধু থ্রি এর আর ফোর এর সাথে হচ্ছে শুধু ফরের বোঝা গেছে কোয়েশ্চেনটা জি জি স্যার তাহলে এইখান থেকে তোমার এই যে যেগুলা ক্রস আছে এই ক্রস মানে হচ্ছে এটা ওয়ান ওয়ান এই ক্রস মানে টু ওয়ান টু আগেই এটা মানে হচ্ছে ওয়ান এটা মানে এটা হচ্ছে তারপরে থ্রি থ্রি তারপরে এইটাই হচ্ছে এই আর সেটের মেম্বার এইভাবে বের করে লেখা আছে তার মানে তোমাকে এরকম যখন কোন কন্ডিশন দিয়ে বলবে যে রিলেশন বের করো তার আগে তোমাকে হয় এই টেবিলটা তৈরি করতে হবে আর না হয় এইটাকে তৈরি করতে হবে তো আমার কাছে মনে হয় যে টেবিল তৈরি করাটা ইজি সেই টেবিলটা তৈরি করলে তখন তুমি ইজিলি হচ্ছে আর এর মেম্বার কি কি হবে সেই সেটটা খুব ইজিলি বের করতে পারবে বুঝতে পারছো কি এটা জি স্যার সেটা হচ্ছে একটা মানে রিলেশন যে সেট আকারে ফাংশন আকারে রিপ্রেজেন্ট করা যায় সেটা একটা এক্সাম্পল

মানে কোন রিলেশনের ভিতরে এই সবগুলা জোড়া আছে প্রথমটা দেখো কি বলছে আর ওয়ান এর রিলেশনের ভিতরে এ এবং থাকবে হচ্ছে এর ভ্যালু অবশ্যই বি এর চেয়ে কি হবে ছোট বা সমান হবে ছোট অথবা সমান হবে এখন প্রথম যেই পেয়ারটা আছে এইটাকে নয় এখানে এর ভ্যালু হচ্ছে কত

সবাইকে বুঝতেছে না বুঝতেছো না এর ভেলু ওয়ান এর ভ্যালু হচ্ছে টু তাহলে এটার সাথে মিলাও ওয়ান হচ্ছে এর চেয়ে ছোট হবে মানে এ হচ্ছে এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে তাহলে বি হচ্ছে টু এ হলো ওয়ান তাহলে ঠিক আছে ঠিক আছে স্যার জি স্যার তিন নাম্বারটা দেখো তো টু ওয়ান স্যার নাই স্যার ওয়ান মাইনাস ওয়ান তাহলে তোমার এই আর ওয়ান এর ভিতর আছে হচ্ছে ওয়ান 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 টু আর হচ্ছে টু টু ক্লিয়ার ঠিক আছে a1 b1 এটা এখানে বшай সাথে মিলো দেখো কোনটা মিলে স্যার 1 2 স্যার না 2 1 শুধু 2 1 আর b এর জন্য স্যার বাকি একটা মিলবে না তারপর একটা মাইনাস ওয়ান সবাই বুঝছো এটা বাকিগুলো বের করতে পারবো সংসার আচ্ছা এখানে বলছো দেখো যে হাউ মেনি রিলেশনস আর দেয়ার অন এ সেট উইথ এন ইলিমেন্টস মানে একটা সেটের ভিতরে তোমার যদি এন সংখ্যক ইলিমেন্ট থাকে তাহলে তুমি কতগুলো রিলেশন তৈরি করতে পারবে তাহলে একটা সেটের ভিতরে যদি এন সংখ্যক ইলিমেন্ট থাকে তাহলে তোমার তাদের মধ্যে যদি কার্টেশিয়ান প্রোডাক্ট করো তাহলে তোমার ইলিমেন্ট হবে এন স্কোয়ার মানে একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে এই সেটের ভিতরে চারটা ইলিমেন্ট আছে ওয়ান টু থ্রি ফোর তো এটাকে আমরা কি করছিলাম এ ক্রস এ করছিলাম তখন তোমরা বলছিল এখানে ইলেভেন্ট আসবে হচ্ছে ষোলোটা কিভাবে আসলো ইলেভেন্ট হচ্ছে এখানে চারটা তাইলে এন স্কোয়ার হলো ফর্মুলা তাহলে আমাদের যদি ফোর স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে ষোলো ঠিক আছে এখন ষোলোটা উপাদান যদি হয় তাহলে এখানে আমার কতগুলো রিলেশন তৈরি করা সম্ভব ক্লিয়ার তাহলে সেটার ফর্মুলাটা হচ্ছে এইটা টুকুদির পাওয়ার এন স্কোয়ার যদি আমার একটা সেটে এন সংখ্যক উপাদান থাকে তাহলে এদের মধ্যে রিলেশন হবে টু টু দি পাওয়ার ঠিক আছে তাহলে এখানে তোমার তিনটা সেট আছে এ বি সি নিয়ে এক তিনটা সেট আছে এরকম যদি হয় তাহলে আমার রিলেশন তৈরি করা যাবে পাঁচশো বারোটা বুঝতে পেরেছো এটা যেহেতু তিনটা আছে থ্রি তাহলে আমার সেট সেট যদি তৈরি করি সেটের ইলিমেন্ট হবে হচ্ছে বা সেটের প্লেয়ার হবে হচ্ছে থ্রি স্প্রে থ্রি স্ মানে হচ্ছে নয়টা তাহলে নয়টা ইলেভেন্টের মধ্যে রিলেশন হবে টু দি পাওয়ার নাইন সেটা হচ্ছে পাঁচশো বারোটা রিলেশন তো এইগুলো সম্ভব জি স্যার এটা একটা কোশ্চেন মানে নাকি আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ রিলেশন এবার আমরা যাবো হচ্ছে রিলেশনের বৈশিষ্ট্য মানে এই যে কোন টাইপের রিলেশন সেটা আমরা একটু বলার চেষ্টা করব যেমন প্রথমটা হচ্ছে রিফ্লেক্সিভ এক ধরনের রিলেশন আছে এটাকে বলবো হচ্ছে আমরা রিফ্লেক্সিভ রিলেশন তাহলে কখন আমরা একটা রিলেশনকে রিফ্লেক্সিভ বলবো সেটা একটু দেখো যে রিলেশন আর অনেক এ সেট এ ইস কল রিফ্লেক্সিভ মানে একটা সেটের সেট আছে এ এই এ সেটের যে ইলেমেন্ট গুলো আছে সেগুলো যদি একটা রিলেশন ডেভেলপ করে এবং সেটা যদি রিফ্লেক্সিভ হয় তাহলে তার শর্ত হচ্ছে ইফ এ কমা এ বিলংস টু আর ফর এভরি ইলিমেন্ট এ ইজ বিলংস টু এ তার মানে হচ্ছে যে তোমার এ সেটে মনে করো থ্রি ফোর তুমি নিছো এ সেটে ওয়ান টু থ্রি ফোর নিশো ঠিক আছে এখন ওয়ান ওয়ান তারপরে টু টু তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ফোর ফোর এই ইলিমেন্ট গুলা যদি তোমার রিলেশন সেটের ভিতরে থাকে তখন সেই রিলেশন থেকে আমরা বলবো হচ্ছে এই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ টাইপ আর কথা কি বুঝতে পারছো

c3sl না স্যার এটা রিফ্লেক্সিভ হবে না প্রসেপ্টটা বুঝতে পারছো জি প্রত্যেকটা হ্যাঁ এস সেটের প্রত্যেকটা মেম্বার আমার এটা ভিতরে থাকতে হবে প্রত্যেকটা মেম্বার 1 আছে স্যার এটা কি হবে

নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিমেট্রি কোন ধরনের রিলেশনটাকে সিমেট্রি বলবো দেখো বলছে কোন কোন রিলেশনে ইলিমেন্ট ইজ রিলেটেড টু দা সেকেন্ড ইলিমেন্ট মানে প্রথম ইলিমেন্টটা অনেক সময় সেকেন্ড ইলিমেন্টের সাথে রিলেটেড থাকে আবার সেকেন্ড ইলিমেন্টটা হচ্ছে প্রথম ইলিমেন্টের সাথে রিলেটেড থাকে এই ধরনের রিলেশনকে বলা হচ্ছে সিমেট্রি কিরকম মনে করো একটা রিলেশন সেট আছে আর তার ভিতরে একটা ইলেভেন্ট আছে বি কোমা এ এটা হচ্ছে আর মেন্টার রিলেশনাল মেম্বার এবং একই সাথে যদি এ কোমা বি সেই আর সেটের মেম্বার হয় তখন সেই রিলেশনটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক রিলেশন আর কথা বুঝছো একটা প্লেয়ার আছে মনে হচ্ছে ওয়ান টু ঠিক আছে তাহলে এ কত স্যার ওয়ান স্যার

একটা অতিরিক্ত কন্ডিশন থাকবে সে অতিরিক্ত কন্ডিশন হচ্ছে এটার সাথে অতিরিক্ত আর কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে এই ফলটা বি হইতে হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ধরো ওয়ান ওয়ান আছে তাহলে এই প্রথম ওয়ান এটা এসেট হতে পারে পরেরটা বি সের আবার প্রথমটা বি সেট পরেরটা এসেট ঘুরে ফিরে একই এবং এর সমান সমান হচ্ছে বি তখন আমরা এটাকে বলবো চাই অ্যান্টিসিমেট্রিক বুঝছো তাহলে অ্যান্টিসিমেট্রিক এবং সিমেট্রিকের মধ্যে তফাৎটা হচ্ছে এখানে সিমেট্রিকের এ কোমা বি এ ইকল হয় না কিন্তু এন্টি সিমেট্রিক এ ইকল টু বি হয়

তাহলে সিমেন্ট্রেকি কি বলছি খেয়াল করো এখানে ওয়ান টু আছে টু ওয়ান আছে দেখা যাচ্ছে ওয়ান ওয়ান আবার ওয়ান ওয়ান একই জিনিস টু জিনিস

আর ওয়ান ওয়ান মানেই ওয়ান ওয়ান তাহলে এটা কি বলা যায় সিমেট্রিক এটা হচ্ছে সিমেট্রিক বুঝছো কিনা দেখো তারপরে আর থ্রি